কয়লা খনিত ভয়ঙ্কর ঘটনা, নাগালেন্ডৰ নাগিনী মৰা লাইন স্লিপত অগ্নিকাণ্ডৰ সূত্রপাত হৈ সাতজন শ্রমিক গুরুতরভাবে আহত, কয়লা খনিত কর্মরত অবস্থাত গেছৰ পৰা সূত্রপাত হোৱা অগ্নিকাণ্ডত আহত শ্রমিক কেইজন, সংকটজনক অবস্থাত আটাইকেইগৰাকী শ্রমিকক ভর্তি কৰোৱা হয় ডিব্ৰুগড় অসম চিকিৎসা মহাবিদ্যালয়ৰ হাস্পতালত। আহত নবীর হুসেন, উসমান আলী, দিলদার হুসেন, হাবিবুর রহমান, সমীর আলী, আবু তলব আলী, আরিফ হুসেন, ইয়ারে সমীর আলীর বাহিরে আটাইকেজন শ্রমিক প্রায় 90% অগ্নিদগ্ধ হয়েছে। আমি এতিয়াহে গম পালো আমার উপ অধীক্ষক মহোদয়ও তাত আছিল, অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের ডক্টর সোমেন ভাগবতী, প্রিন্সিপাল মহোদয় ইতিমধ্যে গম পালে, গম পাই পেলাই আমি ডিসিশন এটা ললো, এটা সিদ্ধান্ত ললো যে আমি সোনকালে কেসখিনি এনেকে আহি আছে, আহি থাকুতে যাতে আহি পাই যাতে আমি তার ডিসিশন মানে ট্রিটমেন্টটা স্টার্ট করব পাৰো। এনেকে আমি শুনিলো যে কেবাখনো এম্বুলেন্স আহি আছে অসম চিকিৎসা মহাবিদ্যালয়, গতি আমি অতি সোনকালে ট্রিটমেন্ট আরম্ভ করব। সাতজন মানুষ আহিছে, সেইটো হৈছে কোল মাইন বার্স্ট হয়ে পেলায় নাগিনী মৰাত। এই সাতজন আমার ইয়াত আহি উপস্থিত হওয়ার লগে আমার স্পেশালিস্ট আর সুপার স্পেশালিস্ট যখন আছে আহি পেলায় চাইছে আর ইতিমধ্যে লগে ট্রিটমেন্ট আরম্ভ করেছে। ইয়াত সাতজন মানুষের ভিতর ছজনের অবস্থায় খুব গুরুতর, তাই আমার ডাক্তার সকলে কৈছে যে এই পাঁচজনের 90% উপর বার্ন আছে। নিশার ভগত কয়লা খনিটোত কাম করে থাকা অবস্থাত এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয় শ্রমিক কেজন। অগ্নিদগ্ধ শ্রমিক কেজনের ঘর গোলাঘাট জেলার উড়িয়ামঘাটত। ঘটনা এনেকা হয়েছে যে বস্তুটা মানে ভিতর মানুষ সোমাইছে, কাম করে আছে ভিতর, কয়লা কাম করেছে, কাম করার টাইমত এনেকা হল যে ঠাস করে ফুটি গেল, কি গ্যাসের নিচিনা হয়ে গেল, জ্বলি গেল, বোলে জ্বলি গেল বলে দৌড় দৌড়ে ওলালে ভিতরপর, আমি এইটাই জানো। হ্যাঁ, সাতজন আছে আমার, এটা নাগিনী মৰা হয়, এটা কয়লার কাম করে আছে। কিন্তু কয়লা খনিটোত গ্যাস নির্গত হওয়ার ফলত কেনেকৈ অগ্নিকাণ্ডৰ সূত্রপাত হল সেয়া পরবর্তী সময়তে স্পষ্ট হব। ব্যুরো রিপোর্ট, অসম লাইভ 24।